লোকসভা ভোটের মধ্যেই আবার একটা বড় ঘটনা প্রার্থী ও তার স্বামীকে অপহরণের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য কাকুলি দেবীর দাবি রাত দুটো নাগাদ বাড়িতে দশ থেকে বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলে নিয়ে যাওয়া হয়েছে তার স্বামীকেও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপার অন্তরও একেবারে তুঙ্গে লোকসভা ভোটের মধ্যে বড় ঘটনা প্রার্থী এবং তার স্বামীকে অপহরণের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে কাকুলি দেবীর দাবি রাত দুটো নাগাদ বাড়িতে দশ বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার স্বামীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে মঙ্গলবার নির্দলের হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন হাবরার বাসিন্দা কাকুলি ঘোষ নামে এক গৃহবধূ আর তারপরেই রাত দুটো নাগাদ বাড়িতে দশ থেকে বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলে নিয়ে যাওয়া হয়েছে তার স্বামীকেও কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন বামিহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তার স্বামী সঞ্জীব ঘোষ তাদের ফোনেও একাধিকবার যোগাযোগ করেও খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা এ বিষয়ে কাকুলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেইল মারফত একটা অভিযোগ জানিয়েছেন তবে সেখান থেকে এখনো পর্যন্ত সদুত্তর না পাওয়ায় হাবড়া থানার দ্বারস্থ হন দিলীপের অভিযোগ প্রার্থীর বাড়ির চারপাশে তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে কি বলছেন দিলীপ দাস বিষয় হচ্ছে কালকে রাত দুপুরবেলায় একটা নমিনেশন ফাইনাল কাকুলি ঘোষ নামে আমি তার ওনার প্রস্তাবক ছিলাম আমার নাম দিলীপ দাস কালকে রাত দুটোর সময় কাকুলি ঘোষ উনি ওনার বাপের বাড়িতে ছিল দুটোর সময় কিছু দুষ্কৃতি এসে বাড়িতে বাড়ির থেকে তুলে নিয়ে আসে এনে ওনার মা শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে যেখানে স্বামী ছিল দুই সন্তান ছিল দুটোর থেকে আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এখনও অবধি সকাল থেকে ওনার ফোন সব সুইচ বন্ধ পাচ্ছি এখনও অবধি রাত্রিবেলায় সকাল থেকে ওনার ফোন দুটো ফোনই ওনার সুইচ বন্ধ এখন অবধি ফোনে কোনো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না এম এমতো অবস্থায় আমি থানার দ্বারস্থ হয়েছি যাতে ওনাকে ইমিডিয়েটলি ওনার বাড়িতে ফিরিয়ে আনাও আর যাতে ওনার নমিনেশনটাকে যে কোনো উড্ড করা না যায় এর জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি ওরা এখন চেষ্টা করছে যাতে নমিনেশনটাকে তুলে নিতে 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 পারে ওনার নাম হচ্ছে কাকুলি ঘোষ এটা যত সম্ভব আমার ধারণা যেহেতু কাকুলি ঘোষ প্রার্থী আছে এখনো কাকুলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়ে আছে এখনো কাকুলি ঘোষ হারা ভয় পাচ্ছে যার জন্য ওনাকে এটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে বামিহাটি সাদিমতলা বাড়ি হাবড়া থানার অন্তর্গত অপহৃত প্রার্থীর ভাসুর কৃষ্ণমণি ঘোষ জানান রাতে কিছু লোক এসে কথা বলে তারপর তার ভাই ও বৌমা কোথায় বেরিয়ে যান তাদের জানা নেই তবে তারা দুশ্চিন্তায় রয়েছেন তারা চান দ্রুত যাতে কাকুলি ও তার স্বামী সঞ্জীব দুজনেই বাড়িতে ফিরে আসেন এবার শোনাবো কি বলছেন রাত্রির ভাসুর মণিকৃষ্ণ ঘোষ শুনুন দেখুন আমরা সেসব কিছু জানি না ভোটে দাঁড়িয়েছে কি না কি করেছে আমাদের কিছু বলেও নি আমরা সেটা কিছুই জানতে পারি না কাকলি ঘোষ উনি এখন কোথায় আছে আমরা জানি না কালকে রাতে কিছু লোক এলো ওনাদের সঙ্গে প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো তারপরে সবাই বেরিয়ে গেল কোথায় গেছে কোথায় আছে এখন আমরা জানি না এসছিল রাত তখন দুটো নাগাদ মানে হেঁটে এসে হেঁটে এসছিল কিন্তু গাড়ি অন্য কিসে কিসে জানি আমাদের বাড়িতে হেঁটে এসছিল কাকলিয়ার ভাই কাকুলিয়ার হাজবেন্ড সঞ্জীব ঘোষ হ্যাঁ আমার ভাই না আমাদের কিছু বলে দেয়নি আর যেহেতু এই বিষয়ে আমাদের কিছু জানি না জানায়নি আমাদের কিছু বলেনি আমরা জানি না সে তো আমরা এগুলো ইলমাল বাবা আমরা হয়নি আর যেহেতু ওদের সঙ্গে আমাদের সম্পর্ক মানে আলাদা আমরা ভিন্ন আমি মা বাবা বাড়ি আলাদা খাই ওরা আলাদা খাই এই জন্য ওদের হ্যাঁ হ্যাঁ একেবারেই হারি আলাদা সেলাই করতো বিভিন্ন কাজকর্ম করতো এবং খুব সে এখন খুব অসুস্থ নার্ভের সমস্যা তার নার্ভের রুগী না 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 আমরা একদম সম্পূর্ণ রাজনীতি নিরপেক্ষ আমরা রাজনীতি আমরা কোনো না 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 কোনো রাজনীতি করেনি আমরা কোনো পার্টির মিটিং মিটিংয়েও যাই না আমরা মিছিলেও যাই না হঠাৎ করে কী 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 হলো আমি তো হঠাৎ করে যখন রাতে রোল করে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে এইসব কী হচ্ছে এসব কী দেখি আমরা কিছুই জানি না 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 কোনো রাজনীতি আমরা সম্পূর্ণ রাজনীতি একদম জিরো একদম কী আমরা তো এ কথা যখন শুনি আমরা হঠাৎ করে আমার গাছ মানে সেই গাছের থেকে পড়ার মতো যেটা মায়ে মানে মায়ে মা পাটির তলায় মানে মানে মাটির পায়ের তলায় মাটি নেই সেরকম আমাদের অবস্থা হয়ে গেল তা আমরা দেখুন আমরা এখনও কিছু জানি না আমরা শুধু কাল রাত থেকেই জানি যে এটা দাঁড়িয়েছে এই এরকম ব্যাপার লোক মুখে শুনেছিলাম কিন্তু কারা এলো কেউ কী বলো কী হলো তারপর আমরা কিছু জানি না ওদের ফোন নাম্বারে হ্যাঁ ফোনে ফোন করেছিলাম কিন্তু ফোনটা নাম্বারটা বন্ধ ছিল হ্যাঁ সুইচ অফ ফোন করেছিলাম ফোনটা সুইচ অফ না আমরা পুলিশকে জানানো যায়নি তবে আমরা জানানোর চিন্তা ভাবনা ওখানে নিয়েছি যেহেতু আমরা এতক্ষণ সময় কোনো খোঁজখবর পাইনি সুইচ অফ সেহেতু আমরা এখন

আমি জানি না তাকে কি অবমান করেছে কিন্তু পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন বেশি কিছু আসে বলে আমার মনে হচ্ছে না পার্লামেন্ট ইলেকশনে একজন প্রার্থী গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো নাগরিকের প্রার্থী হওয়ার সুবিধায় দেশের সংবিধান দিয়েছে তাকে ভেঙে দিয়ে আপনার মতো জায়গাতে অপহরণ হবে

লোকসভা ভোটের মধ্যেই আবার একটা বড় ঘটনা প্রার্থী এবং তার স্বামীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাকুলি দেবীর দাবি রাত দুটো নাগাদ বাড়িতে দশ বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলে নিয়ে যাওয়া হয়েছে তার এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার নির্দলের হয়ে বালাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন হাবড়ার বাসিন্দা কাকুলি ঘোষ নামে এক গৃহবধূ আর তারপরে রাত দুটো নাগাদ বাড়িতে দশ বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলে নিয়ে যাওয়া হয়েছে তার স্বামীকেও কি বলছেন কাকুলি ঘোষের ভাসু শুনবো দেখুন আমরা শেষে কিছু জানি না ভোটে দাঁড়িয়েছে কি না কি করেছে আমাদের কিছু বলেও নি আমরা সেটা কিছুই বলতে পারি না কাকলি ঘোষ উনি এখন কোথায় আছে আমরা জানি না কালকে রাতে কিছু লোক এলো ওনাদের সঙ্গে প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বলল তারপরে সবাই বেরিয়ে গেল কোথায় গেছে কোথায় আছে এখন আমরা জানি না এসছিল রাত তখন দুটো নাগাদ ওরা মানে হেঁটে এসছে হেঁটে এসছিল কিন্তু গাড়ি অন্য কিসে কি এসেছিল জানি আমাদের বাড়িতে হেঁটে এসছিল হ্যাঁ কাকলিয়ার ভাই কাকলিয়ার হাজব্যান্ড সঞ্জীব ঘোষ হ্যাঁ আমার ভাই না না আমাদের কিছু বলে যায়নি আর যেহেতু এই বিষয়ে আমাদের কিছু জানি জানায়নি আমাদের কিছু বলেনি আমরা জানি না সে তো এসে আমরা এলমাল বাবু আমরা হয়নি আর যেহেতু ওদের সঙ্গে আমাদের সম্পর্ক মানে আলাদা আমরা ভিন্ন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন